বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অগ্নি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আজকে দেখতে পাচ্ছ চলে এসেছি দুর্গা পুজোর কার্নিভাল। তো দশমী হয়ে গেছে, ভাসান হয়ে গেছে, এবার দুর্গা পুজোর কার্নিভাল বাকি। তো সেটা তোমাদের পুরো আজকে ঘুরে দেখো, তো দেখতে থাকো আমার সাথে। তো আজ 15 অক্টোবর, ঘড়িতে এখন বাজে ঠিক বিকেল 4টে। আমি চলে এসেছি রেড রোডে পুজোর কার্নিভাল দেখতে। আর এই দেখতে পাচ্ছ রেড রোড এবছর বিকেল 4:30 থেকে খুব সুন্দরভাবে 89খানা যে টোটাল পুজো কমিটি আছে তারা অংশগ্রহণ করবে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, তাই জন্য রেড রোড সেরে উঠেছে। এখন ঘড়িতে বিকেল 4:30 বাজে আর যে কার্নিভাল দুর্গা পুজো 2024 সেটা শুরু হয়ে গেছে। প্রথম যে ঠাকুরটা এলো সেটা দেখতে পাচ্ছ বাদামতলা আশা সংঘ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বড় ট্রলার করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এবছর যে থিম ছিল সেটা দেখতে পাচ্ছ এই সাইডে পোস্টার রাখা লাগানো রয়েছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ ঠাকুরের যে মূর্তিটা করা হয়েছে, এবং পুরো দেখতে পাচ্ছ ঠাকুরের যে আইডলটা তো ইউনিক করা হয়েছিল এবছর বাদামতলা আশা সংঘ। দেখতে পাচ্ছ মা দুর্গা কৈলাসের পথে যাত্রা করেছেন, আর তার সঙ্গে দেখতে পাচ্ছ ক্লাবের সমস্ত মেম্বার্সরা। আর এখানে দেখতে পাচ্ছ সবাই একসাথে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছ সবার মধ্যে একটাই কমন ফ্যাক্টর রয়েছে, সবাই হলুদ কালারের যে শাড়ি সেটা দেখতে পাচ্ছ সবাই একরকম পরেছেন। তো দ্বিতীয় যে দুর্গা ঠাকুরটি আসছে সেটা দেখতে পাচ্ছ দমদম তরুণ দল। তো তোমাদের এই প্যান্ডেলটা আগেই দেখিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এবছর যে থিম ছিল সেটা হচ্ছে সাদা নীল। তো নীল বিদ্রোহের থিম নিয়ে করা হয়েছিল, তাই জন্য দেখতে পাচ্ছ মা দুর্গাকে এখানে একদম নীল শাড়ি পরানো হয়েছিল। তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেই মাকে এখন দেখতে পাচ্ছ কৈলাসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকে বিসর্জন, আর তাই জন্য দেখতে পাচ্ছ এই পুজোগুলো কার্নিভালে অংশ নিয়েছিল। তো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। আর এখন দেখো দমদম তরুণ দলের ব্যানার নিয়ে এবছর দেখতে পাচ্ছ, যেহেতু নীল থিম ছিল তাই জন্য দেখতে পাচ্ছ সমস্ত সদস্য এবং সদস্যরা নীল পাঞ্জাবি ও নীল শাড়ি পরেছেন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ওনারা এগিয়ে চলেছেন, মায়ের যে ট্যাবলো যাচ্ছে সেটার সাথে সাথে। আর দেখতে পাচ্ছ আগে যে থিমের গাড়িটা যাচ্ছে সেটাও খুব সুন্দরভাবে যাচ্ছে। তো এবছর যে থিম ছিল সেটা হচ্ছে নীল বিদ্রোহে কীভাবে অত্যাচারিত হতো কৃষকরা এবং কীভাবে নীল চাষ হতো সেটা নিয়ে। পরের গাড়িতে দেখতে পাচ্ছ ফরওয়ার্ড ক্লাবের পক্ষ থেকে যে মা দুর্গা তিনি যাচ্ছেন। দেখতে পাচ্ছ প্রতিটা গাড়িতে খুব সুন্দরভাবে যে থিম সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছ মা দুর্গা যাচ্ছেন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় যে 32 টাকা ট্রলিগুলো হয় সেই ট্রলি করে মা যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই হচ্ছে এবছর যে থিম সেটা দেখতে পাচ্ছ, সাইডে খুব সুন্দরভাবে অল্পের ওপর এখানে বর্ণনা করা রয়েছে। আর এই হচ্ছে ফরওয়ার্ড ক্লাবের মা দুর্গা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে মাকে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাচ্ছি অসাধারণ মায়ের যে রূপ। আর দেখতে পাচ্ছ যে অসুর সেটা সবুজ কালারের খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ পেছনে ঢাকিরা যাচ্ছেন। মায়ের ঠিক সামনে দেখতে পাচ্ছ একটা চালার মধ্যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে। তো এরপর হচ্ছে আলিপুর কোলাহল গোষ্ঠী। তো দেখতে পাচ্ছ 56তম বর্ষে পড়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে গাড়িটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে সাজানো। আর এই হচ্ছে কোলাহল গোষ্ঠী, দেখতে পাচ্ছ এক চালার মধ্যে মা। তো দেখতে পাচ্ছ পুরো একটা পটচিত্রে যে সরা তার মধ্যে দেখতে পাচ্ছ পুরো মাকে এখানে রাখা হয়েছে, তার দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী রয়েছে। তো অসাধারণ দেখতে পাচ্ছ যে মূর্তিটা খুব সুন্দর দেখতে পাচ্ছ করা হয়েছে। আর কোলাহল গোষ্ঠী ক্লাবের পক্ষ থেকে দেখতে পাচ্ছ সমস্ত সদস্য এবং সদস্যরা যে ব্যানার ক্লাবে সেটা নিয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছ সমস্ত পুরুষরা একই পাঞ্জাবি পরেছেন এবং মহিলারা একই শাড়ি পরেছেন। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে নর্তকীরা একটু আগে নৃত্য করেছিলেন ক্লাবের পক্ষ থেকে, ওনারাও সঙ্গে সঙ্গে যাচ্ছেন দেখতে পাচ্ছ। তো প্রতাপাদিত্য রোডের যে তিকন পার্ক, সেই তিকন পার্কে দেখতে পাচ্ছ যে মা যাচ্ছেন দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবছর থিম করা হয়েছিল সেটা হচ্ছে শপথ, সেটা দেখতে পাচ্ছ গাড়ির সামনে অলরেডি খুব সুন্দরভাবে সেটা আটকানো রয়েছে। আর এই হচ্ছে বড় ট্রলি করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ বড় ব্যানার লাগানো রয়েছে একদম লরির বাঁদিকে। আর এইখানটা দেখতে পাচ্ছ মাকে খুব সুন্দরভাবে এখানে করা হয়েছিল এবছর। আর দেখতে পাচ্ছ একটা টুলের ওপর দেখতে পাচ্ছ মাকে বসানো ঠিক সেই রকমভাবে করা হয়েছিল এবছরের ঠাকুরটা। আর তার সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তিকন পার্কের সমস্ত সদস্য সদস্যরা আর এখানে খুব সুন্দরভাবে যাচ্ছেন দেখতে পাচ্ছ। আর প্রত্যেকে দেখতে পাচ্ছ ক্লাবের পক্ষ থেকে একটা সেম কালারের পাঞ্জাবি এবং শাড়ি পরেছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাতিবাগান সার্বজনীন যে প্যান্ডেল 90তম বর্ষে পড়েছে, সেই যে ঠাকুর তোমাদের কদিন আগে পুজো পরিক্রমা দেখিয়েছিলাম সেই ঠাকুর দেখতে পাচ্ছ আজকে ট্রলি করে বিসর্জন যে কার্নিভাল সেখানে যাচ্ছে দেখতে পাচ্ছ। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে বড় যে ব্যানার সেটা লাগানো রয়েছে। আর এই যে থিমটা তোমাদের কদিন আগে দেখিয়েছিলাম যখন নর্থ ক্যালকাটার ঠাকুর তোমাদের দেখিয়েছিলাম ঠিক সেই সময়। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে হাতিবাগান সার্বজনীন মা দুর্গা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছিল ঠাকুরটা। আর দেখতে পাচ্ছ অসাধারণ যে মায়ের মূর্তিটা করা হয়েছিল, তো থিমটাও দেখতে পাচ্ছ গাড়িতে রাখা হয়েছে খুব সুন্দরভাবে। এরপর দেখতে পাচ্ছ বেহালা ঠাকুর পুকুর যে স্টেট ব্যাংক বা সার্বজনীন, তার পক্ষ থেকে দেখতে পাচ্ছ প্রচুর সদস্য সদস্যরা যাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছ ঢোল তাসার খুব সুন্দর আর মাদলে দেখতে পাচ্ছ আয়োজন করা হয়েছে। তো অসাধারণ আওয়াজটা লাগছে দেখতে পাচ্ছ, দুখানা এখানে যে বড় মাদল রয়েছে তার সাথে ঢোল তাসা বাজছে, তো খুব সুন্দর শুনতে লাগছে দেখতে পাচ্ছ। ক্লাবের পক্ষ থেকে খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ সমস্ত নর্তকীরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি নৃত্য করতে করতে যাচ্ছেন।
এরপর যে ঠাকুরটা যাচ্ছে সেটা হচ্ছে কালীঘাট যুব মৈত্রী। তো দেখতে পাচ্ছ কালীঘাটের খুব সুন্দর এবং নামকরা পুজো হচ্ছে কালীঘাট যুব মৈত্রী। আর এখানে দেখতে পাচ্ছ বড় ব্যানার লাগানো রয়েছে গাড়ির সামনে। আর এই দেখতে পাচ্ছ বড় ট্রলি করে মা কৈলাসের পথে পাড়ি দিচ্ছেন। তো বিসর্জন অলরেডি হয়ে গেছে এবং আজকে শুধু কার্নিভালে অংশগ্রহণ করার জন্যই ঠাকুরগুলো এসেছিল। তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ঠাকুর, খুব সুন্দর দেখতে পাচ্ছ যে ঘর বাড়ি যে থিম করা হয়েছিল তো সেটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে করা রয়েছে, সামনেও দেখতে পাচ্ছ অসাধারণ করা রয়েছে। আর এখানে দেখো ক্লাবের পক্ষ থেকে খুব সুন্দর সূর্যমুখী বড় বড় যে ফুল সেগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর বানানো হয়েছে আর গোল্ডেন টাচ দেওয়া হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আর প্রচুর ক্লাবের সদস্যরা যাচ্ছেন, আর তার সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে ক্লাবের সদস্যরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একই কালারের শাড়ি পরে যাচ্ছেন, তো দেখতে খুবই ভালো লাগছে। তো লেক টাউনের অন্যতম পুজো শিবভূমি স্পোর্টিং ক্লাব যেটা এবছর তিরুপতি বালাজি মন্দির করেছিল, এই দেখতে পাচ্ছ যে ট্যাবলোটা যাচ্ছে, আর অসাধারণ দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে যে ট্রলিতে দেখতে পাচ্ছ মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই হচ্ছে শিবভূমির যে মা দুর্গা, তো তোমরা প্রত্যেকেই যে প্যান্ডেল সেটা দেখেছো। আর হচ্ছে এই যে মা দুর্গা দেখতে পাচ্ছ খুব সুন্দর মাকে সাজানো হয়েছিল, আজ দেখতে পাচ্ছ মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো এই হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অসাধারণ মাকে এখানে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ সামনে দুজন মহিলা এখানে খুব সুন্দরভাবে মাকে বাতাস করছেন। তো এখন শিবভূমি যে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ কৈলাসের দিকে মা দুর্গার সাথে পাড়ি দিচ্ছেন। তো এরপর যে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে মা লক্ষ্মী রয়েছেন। তো এরপর যে গাড়িটা সেখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী রয়েছেন এখানে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেবসেনাপতি কার্তিক ঠাকুর পাড়ি দিচ্ছেন মা দুর্গার সাথে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মহিলারা বড় পাখা দিয়ে বাতাস করছেন। তো এখন দেখতে পাচ্ছ দমদম পাক ভারত চক্রের যে ঠাকুর তোমাদের কদিন আগে দেখিয়েছিলাম যে পুজো পরিক্রমাতে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর জামদানি শাড়ি দিয়ে এখানে যে প্যান্ডেল সেটা করা হয়েছিল। আর এই দেখতে পাচ্ছ ওখানকার যে মা দুর্গা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ঠাকুরটা ইউনিক করা হয়েছিল, সেই ঠাকুর দেখতে পাচ্ছ কার্নিভালে অংশ নিয়েছেন। আর মা দুর্গা এখন চলেছেন কৈলাসের পথে। আর এখন দেখতে পাচ্ছ চলে এসেছে চালতাবাগান। তো চালতাবাগান হচ্ছে নর্থ ক্যালকাটার সবথেকে নামকরা পুজো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ চালতাবাগানের যে ট্রলি সেটা দেখতে পাচ্ছ যাচ্ছে, আর সঙ্গে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে ব্যানার সেটা লাগানো হয়েছে। তো এই হচ্ছে চালতাবাগানের যে মা দুর্গা, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর যে ঠাকুরটা সেটা করা হয়েছিল, আর এক চালের মধ্যে ঠাকুর করা হয়েছিল এবং খুব ইউনিক করা হয়েছিল ঠাকুরটা দেখতে পাচ্ছ। তো মায়ের সাথেই দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ কালীঘাট মিলন সংঘ, তো কালীঘাটের খুব সুন্দর একটা পুজো। তো দেখতে পাচ্ছ বড় ব্যানার লাগানো রয়েছে সামনে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মা চলেছেন কৈলাসের পথে পাড়ি দিচ্ছেন মা, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কার্নিভালে অংশ নিয়েছে, খুব সুন্দর যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। আর মহিলারা দেখতে পাচ্ছ এখানে লাল সাদা লাল পেরে শাড়ি পরে এখানে রয়েছেন, খুব সুন্দর চারিদিকে যে আর্টিফিশিয়াল গাছ সেগুলো দেওয়া রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। এক চালার মধ্যে এখানে ঠাকুর খুব সুন্দর দেখতে লাগে। ক্লাবের পক্ষ থেকে দেখতে পাচ্ছ সমস্ত সদস্যরা এই র্যালিতে পা মিলিয়েছেন। আর দেখতে পাচ্ছ মহিলারা সমস্ত হলুদ শাড়ি, আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ পুরুষরা এখানে হালকা হলুদ পাঞ্জাবি পরেছেন। তো এই ড্রেস কোডটা দেখতে পাচ্ছ প্রত্যেক ক্লাবই মেনটেন করছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। তো এই মুহূর্তে উল্টোডাঙ্গার অন্যতম পুজো যেটা হচ্ছে তেলেঙ্গা বাগান, তোমাদের পুজো পরিক্রমাতে কদিন আগে দেখিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ সেই ব্যানার সামনে লাগানো রয়েছে, বড় ট্রলি করে দেখতে পাচ্ছ মাকে নিয়ে যাওয়া হয়েছে। তো পৃথিবী গোদ্দুমা এবছর যে থিমটা করা হয়েছিল, তো দেখতে পাচ্ছ মানুষ কীভাবে খাবার অপচয় করে সেটা এখানে দেখানো হয়েছিল। আর এই হচ্ছে যে থিমের মা দুর্গা, খুব সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ মাকে এখানে করা হয়েছিল। তো তোমাদের আগেও দেখিয়েছিলাম এই মা দুর্গাকে, দেখতে পাচ্ছ এবছরে কার্নিভালে তেলেঙ্গা বাগান অংশগ্রহণ করেছে তাই মা এসেছেন।
তো এই মুহূর্তে দেখো হাতিবাগানে নলিন সরকার স্ট্রিট, যেটা অন্যতম পুজো নর্থ ক্যালকাটা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেই মা দুর্গা দেখতে পাচ্ছ এখন যাচ্ছেন, আর দেখতে পাচ্ছ যে ক্লাব অংশগ্রহণ করেছে খুব সুন্দর যে বড় ট্রলি, আর দেখতে পাচ্ছ ক্লাবের পক্ষ থেকে খুব সুন্দর বড় ব্যানার দেওয়া হয়েছে, তো অসাধারণ দেখতে লাগছে। তো তোমাদের কদিন আগে পুজো পরিক্রমায় এই ঠাকুরটাও দেখিয়েছিলাম, আর এই হচ্ছে মা দুর্গা। তো দেখতে পাচ্ছ ক্লাবের সমস্ত ছোট সদস্যরা গাড়িতে বসে আছেন, তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে যে ঠাকুরটা করা হয়েছিল। আর এই মুহূর্তে দেখো বকুল বাগান সর্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে খুব সুন্দর একটা বড় ব্যানার লাগানো হয়েছে এবং মা দুর্গা যাচ্ছেন দেখতে পাচ্ছ অসাধারণ। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ বড় এখানে ট্রলি করা হয়েছে, আর মা দুর্গাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ অসাধারণ এবছরের যে থিম সেটা দেখতে পাচ্ছ মাশাল এখানে খুব সুন্দরভাবে এখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা দেখতে পাচ্ছ, নিচে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে থিমের জিনিসগুলো সেগুলো বর্ণনা করা রয়েছে। এই হচ্ছে মা দুর্গা, খুব সুন্দর করা হয়েছিল দেখতে পাচ্ছ। এক চালের মধ্যে ঠাকুর, একই সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ হয়েছে, কিন্তু খুব সুন্দর ঠাকুরটা করা হয়েছিল এবছর। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আইডলা যুববৃন্দ ক্লাবের পক্ষ থেকে খুব সুন্দর মা দুর্গা দেখতে পাচ্ছ এখানে গাড়ি করে যাচ্ছেন, আর সামনে দেখতে পাচ্ছ মায়ের খুব সুন্দর এখানে চারিদিকটা ধুনো ধোঁয়া রয়েছে, ধুনো আর ঢাক ছাড়া দুর্গা পুজো কেন যে কোনো পুজোই মানায় না, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এই যে মা দুর্গাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এইখানে খুব সুন্দরভাবে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে দেখতে পাচ্ছ, যেমন আমরা আলমারিতে রাখি ঠিক সেই রকমই রয়েছে, আর মা দুর্গাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটি ক্লাবের পক্ষ থেকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ যে থিম করা হয়েছিল নৌকা সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আর যে বক্স করে রাখা হয়েছিল আগেকার দিনে যেগুলো লণ্ঠন ছিল সেইগুলো রয়েছে এখানে। আর এই হচ্ছে সেই ক্লাবের মা দুর্গা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে এখানে মাকে সাজানো হয়েছে অসাধারণ। আর মায়ের দেখতে পাচ্ছ সন্তান সন্ততিদের মায়ের একদম সামনেই রয়েছে, অসাধারণ সুন্দর মায়ের মূর্তি, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ গান্নিবারের প্রতিটা ঠাকুরই খুব সুন্দর, প্রত্যেকটা ঠাকুরই বেশ ইউনিক। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সিঙ্গি পার্কে যে ঠাকুর সেটা যাচ্ছে, আর দেখতে পাচ্ছ এবছর যে থিম করেছিল সাতমহল্লার অন্তপুরে সেটাও দেখতে পাচ্ছ এখানে যে থিমটা এখানে বর্ণনা করা রয়েছে। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে ট্রলি করে মা দুর্গা কৈলাসের পথে যাত্রা করেছেন। তো তোমাদের কদিন আগে সাউথ ক্যালকাটা পুজো পরিক্রমায় দেখেছিলাম, তো দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দর করা হয়েছিল মহলের মতো, আর মহলে দেখতে পাচ্ছ কিছু কিছু অংশ এখানে নিয়ে যাওয়া হচ্ছে, তো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর তারপরে দেখতে পাচ্ছ একই সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সিঙ্গি প্লাক ক্লাবের পক্ষ থেকে মা দুর্গার সাথে সাথে নিয়ে যাওয়া হচ্ছে, তো অসাধারণ দেখতে পাচ্ছ জাস্ট লাগছে। সাউথ ক্যালকাটার অন্যতম আরেকটি পুজো হচ্ছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন, তো তোমাদের পুজো পরিক্রমাতে এটাও দেখিয়েছিলাম দেখতে পাচ্ছ সেই ক্লাবের মা দুর্গা এখন যাচ্ছে দেখতে পাচ্ছ ট্রলি করে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ যে ঠাকুরটা করা হয়েছিল, তো এবছর রিক্সা দিয়ে থিম করা হয়েছিল, তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে মা দুর্গা যাচ্ছেন। আর এই হচ্ছে মা দুর্গা, তো দেখতে পাচ্ছ পদ্মের ওপর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ খুব সুন্দরভাবে সামনেই মায়ের বসে রয়েছেন, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে সামনে আলো দেওয়া হয়েছে অসাধারণ দেখতে লাগছে। মা দেখতে পাচ্ছ ওখানে নীল শাড়ি পরে আছেন। আর এখানে দেখতে পাচ্ছ এবছরে পুজোর যে থিম করা হয়েছিল সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, যে মায়ের পিছিয়ে পিছিয়ে যে ট্যাবলোটা যাচ্ছে সেই ট্যাবলো করে যাচ্ছে, তো অসাধারণ দেখতে লাগছে। তো এখন যে ট্রলিটা যাচ্ছে দেখতে পাচ্ছ আলিপুর বডিগার্ড লাইন আবাসিক সার্বজনীন দুর্গাপুজো কমিটি, তো এবছরে যেটা থিম করা হয়েছিল সেটা হচ্ছে এটা। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ একই গাড়িতে এখানে মা দুর্গা রয়েছেন, লক্ষ্মী দেবী কার্তিক সরস্বতী গণেশ সবাই রয়েছেন। তো এরপর দেখতে পাচ্ছ সন্তোষপুর লেকপল্লী যে ঠাকুরটা সেটা যাচ্ছে দেখতে পাচ্ছ, তো অসাধারণ সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে ব্যানারটা সেটা তৈরি করা হয়েছে। আর এখানে দেখো তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সন্তোষপুর লেকপল্লী যেটা লেখাই রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরটা করা হয়েছিল এবং যে থিমটা করা হয়েছিল সেটাও এখানে রয়েছে। আর এই হচ্ছে সন্তোষপুর লেকপল্লীর মা দুর্গা, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মাকে এখানে সাজানো হয়েছে, আর যে থিমটা দেখতে পাচ্ছ সেটা একই গাড়িতে রাখা হয়েছে, তো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো এখন দেখতে পাচ্ছ নর্থ ক্যালকাটার অন্যতম পুজো হচ্ছে রামমোহন সম্মেলনী, তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সেই যে ঠাকুর এখন যাচ্ছে, আর দেখতে পাচ্ছ যে মা দুর্গাকে এখানে অসাধারণ সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে আলোর এফেক্টটা দেওয়া হয়েছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। তো পুরো থিম সমেত মা দুর্গা এখানে রয়েছেন। আর এরপর দেখতে পাচ্ছ সমাজসেবী সংঘ রয়েছে, তো সমাজসেবী সঙ্গে গাছ দিয়ে এবছর প্যান্ডেল করেছিল বালিগঞ্জ সমাজসেবী সংঘ। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে একই জায়গায় মা দুর্গা সরস্বতী লক্ষ্মী ঠাকুর কার্তিক রয়েছে, আর সুন্দর যে গাছগুলো দেওয়া হয়েছে অসাধারণ লাগছে। আর গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক একটু আগে তোমাদের দেখালাম, এখন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, তো এটা তোমাদের পুজো পরিক্রমায় দেখি, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মা দুর্গা, তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ মাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে কৈলাসের পথে। আর যে কার্নিভালে অংশগ্রহণ করেছিল মা দুর্গা তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে যে ক্লাবটা সাজানো হয়েছে। তো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে এবছর যে সাইকেলের চাকা এবং সাইকেলের সমস্ত জিনিস দিয়ে যে কাজ করা হয়েছিল, প্যান্ডেলটা করা হয়েছিল 62তম বর্ষে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর বন্ধনহীন গ্রন্থি যেটা করা হয়েছিল সেই জিনিসটা দেখতে পাচ্ছ যে থিমটা সেটা এখন যাচ্ছে। তো তোমাদের এখানে পুজো পরিক্রমায় দেখিয়েছিলাম যে রিক্সা দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, সেই রিক্সাও দেখতে পাচ্ছ এখন যাচ্ছে।
তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ 95 পল্লী অ্যাসোসিয়েশন মা দুর্গা দেখতে পাচ্ছ যাচ্ছেন, আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে থিমটা এখানে বর্ণনা করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মীদেবী, কার্তিক, সরস্বতী সবাই দেখতে পাচ্ছ, এখানে নৌকা রয়েছে, আর দেখতে পাচ্ছ মা দুর্গাকে খুব সুন্দর জলদেবীর মতো করা হয়েছে, তো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব ইউনিক করা হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ শ্যামাপল্লী শ্যামা সঙ্গের যে মা দুর্গা তাকে নিয়ে যাওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ট্রলি করে মাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে যে ঠাকুরটা একটা চালার ওপরই করা হয়েছিল, আর খুব সুন্দর ওপরে যে একটা ব্র্যাকেট করা হয়েছিল সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, অসাধারণ। তো শ্যামাপল্লীর এই হচ্ছে মা দুর্গা। তো দেখতে পাচ্ছ একই সাথে মায়ের লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সবাই রয়েছেন মায়ের সাথে। তো কাশীবোস লেনের ঠাকুর এখন যাচ্ছে দেখতে পাচ্ছ। তো কাশীবোস লেনে এবছর রত্নগর্ভা যে প্যান্ডেলটা করা হয়েছিল তার থিম, আর দেখতে পাচ্ছ মা দুর্গা খুব সুন্দর করা হয়েছিল। মা দুর্গা এখন যাচ্ছেন কৈলাসের পথে, আর এবছরের যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ প্যান্ডেলের, সেই লাইটিংগুলো দেখতে পাচ্ছ এর পরপর যাচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। এখানে প্রতিটা লাইটিং অ্যান্ডম্যান থেকে শুরু করে স্পাইডার থেকে শুরু করে প্রতিটা লাইটিং দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। আর এই লাইটিংগুলো দেখো খুব সুন্দর, যে লাইটিং এলইডিগুলো ব্যবহার হয়েছে একদম দেখতে পাচ্ছ পরিস্ফুট আর খুব ক্লিয়ার। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই লাইটিংগুলো লাগছে, অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং মতো করা হয়েছে লাইটিং দিয়ে, খুব সুন্দর করা হয়েছে। তো এরপরে লাইটিংটা দেখতে পাচ্ছ এখানে বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন, আর দেখতে পাচ্ছ সমাজ সংস্কার হিসাবে যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে যে লাইটিংটা দিয়ে অসাধারণ ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ সমাজ সংস্কার আন্দোলনকে এখানে তুলে ধরা হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ কার্নিভাল প্রায় শেষের দিকে, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর ঢাকবাজি কার্নিভালে যে সমাপ্ত সেটা করা হলো, অসাধারণ। আর দেখতে পাচ্ছ প্রচুর ঢাকি যাচ্ছে এখানে, আবার এক বছরের অপেক্ষা 365 দিন। দুর্গাপুজো কার্নিভালে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।